অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফলে এখন থেকে এসব ইসরায়েলি নাগরিক যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না। রয়টার্সের খবরের বরাতে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এ তথ্য জানিয়ে বলেন, বেসামরিক ফিলিস্তিনিদের উপর হামলা ও হত্যা করে উগ্র বসতি স্থাপনকারীরা ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করছে।